নমস্কার সবাইকে, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব, গ্রামে কিভাবে পিঠে পুলি বানানো হয়। এখন তো তালের সময়, তাই তাল পিঠে বানানো দেখাবো। সকালে উঠে দেখি মা কয়েকটা তাল ছাড়িয়ে নিয়ে তার মার বের করতে বসে গেছে। আসলে দিনটা ছিল জন্মাষ্টমীর পরের দিন, মানে গোপালের জন্মদিনের পরের দিন। আসলে সেই দিন তো তাল পিঠে খেতে হয়, কিন্তু মায়ের যেহেতু শরীরটা খুব একটা ভালো ছিল না উপোস করে, তাই মা আর সেদিন বানায়নি। তার পরের দিনই সকাল সকালতেই পিঠে বানাতে বসে গেছে। প্রথমে দেখো, তালের মারটা বের করে নিয়ে একটা জালে ছেঁকে সেটা গরম করতে বসিয়ে দিয়েছে। আর আমি সকাল সকাল উঠেই মা যেহেতু বললো যে আতপ চালগুলো ভিজিয়ে দিতে, সেগুলোর গুঁড়ি বের করা হবে, সেগুলো আমি ভিজিয়ে দিয়ে তারপরে দেখো মা এখানে গুঁড়িটাও বের করে নিয়েছে। তারপরে মা প্রথমেই বানাবে তালের বড়া। তার জন্য তালের মারটাকে একটা গামলাতে নিয়ে চালের গুঁড়ি, নারকেল, বাদাম, চিনি এইসব দিয়ে মাখিয়ে তেলে ছেঁকে নিয়েছে। কি সুন্দর লাল লাল হয়েছে দেখতে, তাই না? এরপরে মা বানাবে সরু চাকুলি। আসলে দেখো, তার জন্য মা তালের মারটাকে একটা গামলাতে নিয়ে চালের গুঁড়ি দিয়ে বেশ মোটা একটা ব্যাটার বানিয়েছে। তারপরে দেখো, এক উনুনে একটা মাটির কড়াই বসিয়ে দিয়েছে। মাটির কড়াইটাতে হালকা একটু তেল দিয়ে এই ব্যাটারটা এবার কি সুন্দর তালপাতা দিয়ে ঘুরিয়ে গোল করে নেবে। আসলে কি বলতো, এইরকম গোল না আমি সত্যি করতে পারি না। আমি পিঠে বানানোর অনেক চেষ্টা করি এইভাবে, কিন্তু আমার কিছুতেই এইভাবে গোল হয় না। আর আমি যখনই দেখি মা এইভাবে গোল করে, আমার কী যে সুন্দর লাগে। আমি প্রত্যেকবারই খুঁটি নাটি করে দেখি, মানে কেমন কীভাবে করছে আর কি। তাও আমি চেষ্টা করেও, হাজার চেষ্টা করেও আমার দ্বারা হয় না। আর গ্রামে কি বলতো, গ্রামে সবার বাড়িতে এখন সেই তাল পিঠে, মানে একবার হলেও সবার বাড়িতে হবেই আর কি। যেহেতু তালের সময়টা বছরে একবার আসে, তাই সবাই একবার করে হলেও তালের পিঠে খায়। আমারও সেরকম একটা তাল পিঠে পছন্দ নয়, তাও যেহেতু বছরে একবার হয় তাই আমিও একটু আধটু খেয়ে নিই আর কি। তারপরে আমি নারকেল কোড়াতে বসে পড়েছি। নারকেলটা কোড়ানো হয়ে গেলে মা এবার আমার পছন্দের একটা তালের পিঠে বানাবে, কাঁকড়া পিঠে। আসলে তালের পিঠের মধ্যে আমার এই পিঠেটাই সব থেকে খেতে বেশি ভালো লাগে। তার জন্য দেখো, উনুনে কড়াই বসিয়ে তালের মারটা দিয়ে দিয়েছে, তারপরে চিনি, নারকেল আর চালের গুঁড়িটাকে দিয়ে এটা একটা মোটা করে ঘন একটা, যেরকম আটার ব্যাটার বানানো হয় সেই রকম একটা, রুটির মতো যে আটার ব্যাটার বানানো হয় সেরকম বানিয়ে নেবে। তারপরে সেটা একটা চালের গুঁড়ির ওপর দিয়ে একটা শক্ত মোটা ডো বানিয়ে নিয়েছে। তারপরে দেখো, আমি এবারে সেই কাঁকড়া পিঠে বানাতে বসে গেছি। এইগুলো কি বলতো, লুচির মতো হয়। যেহেতু আমি সেরকমভাবে গোল করতে পারি না, তাই আমি ভাবলাম যে একদম বড় করে বেলে নিই, তারপর এইভাবে ছোটো ছোটো করে কেটে নেব। তাতে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও বেশ মজার হবে আর কি। তাই আমি একটা গ্লাস দিয়ে কেটে নিয়েছি, তাই খুব সুন্দর করে গোল হয়ে গেছে দেখো। তারপরে এগুলো মা তেলে দিয়ে দিতে কেমন লুচির মতো ফুলে উঠেছে, আর দেখতে যেরকম দারুণ লাগে, এগুলো খেতেও আমার দারুণ লাগে। তাল পিঠের মধ্যে আমার এটাই একটা তালের পিঠের পছন্দ পিঠে আর কি। এবার দেখো, সেগুলো তুলে নিয়েছে লাল করে ভেজে।